টিআরএলএম এর সহযোগিতায় আধুনিক জৈব পদ্ধতিতে বিভিন্ন কৃষিজ বস্তু উৎপন্ন করে স্বাবলম্বী হচ্ছেন বামুটিয়া ব্লকের লক্ষ্মী লুঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত তেবারিয়া গ্রামের রেনু নাম নামে এক মহিলা শুক্রবার ওই কৃষি জমি পরিদর্শনে যান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বামুটিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক রাজু রবি দাস বামুটিয়া ব্লকের প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল দাস সেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য পাপিয়া দাসনন্দী সহ অন্যান্যরা এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন রাজ্যের বেশিরভাগ অংশের মানুষদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে টিআরএলএম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই টিআর এর তত্ত্বাবধানে আমাদের রাজ্যের স্বসহায়ক দলগুলোতে বর্তমানে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সদস্য রয়েছে এই স্বসহায়ক দলগুলোকে সরকার এবং ব্যাংক প্রতিনিয়তই আর্থিক সাহায্য প্রদান করে চলেছে এবং এই সাহায্য পেয়ে রাজ্যের চুরাশি হাজার মহিলা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠেছেন আমি বলার আগেই আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বলছে ওনাকে আমরা এর মধ্যে পাওয়ার টিলার দিয়ে দেব আগে এখানে তৈরি পাওয়ার টিলার আনতে অন্য জায়গা থেকে আনতে হয়েছে ওনাকে আমরা ঠিক করেছি সেলফ হেল্প গ্রুপ এবং যারা আত্মনির্ভর হতে চায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টিআরএলএম এম বিরাট কাজ করছে বুঝলেন না টিআরএলএ এর মাধ্যমে আমাদের রাজ্যে চার লক্ষ পঁয়ষট্টি হাজার এখন সেলফ হেল্প গ্রুপের সদস্য সংখ্যা এবং এর মধ্যে আমরা সরকার থেকে প্রচুর সাহায্য করেছি ব্যাংকও সাহায্য করছে এর মধ্যে চুরাশি হাজার মহিলা নিজেরা আত্মনির্ভর হয়েছে এবং লাখপতি দিদি হয়েছে এই দিদিও বছরের পরে আশা করি আগামী দিনে উনিও লাখপতি হবেন আমরা সকলের সেই সহযোগিতা ব্যবস্থা কিরকম আছে হ্যাঁ জলের ব্যবস্থা আছে জলের ব্যবস্থার জন্য স্প্রিন্টার্স লাগানোর চিন্তা করতে এবং নিজে এখন দনিয়া পাতাগুলিতে এখন এবার একটু মুশকিল হচ্ছে বৃষ্টিটা বেশি হচ্ছে শেষের দিকে আগে বৃষ্টি হলে আমরা খুশি হতাম সারের বৃষ্টি হচ্ছে তবুও এখন আবার রোদ থাকলে এখানে এক ধরনের জল দেওয়ার ব্যবস্থা করছে এবং ব্লক থেকে ওনাকে স্প্রিন্টার্সের সাহায্যে কিভাবে কীভাবে জল দেওয়া যায় সেগুলো সব রকম সার এখন এখানে সবচেয়ে বড়ো কথা হলো এখানে কেমিক্যাল দিচ্ছে না সবচেয়ে বড়ো কথা আপনারা বাজারে গেলে যে ধন্য পাবেন কেমিক্যাল পাবেন না এটা আমাদের নর্মাল যে সার গোবর বা এই ধরনের কিছু এগুলি অর্গ্যানিক অর্গ্যানিক জিনিস ব্যবহার করছে তো এই জন্য আমরা আগামী দিনে অর্গানিকের দিকে আমাদের সরকার জোর দিচ্ছে ধীরে ধীরে আমরা অর্গানিকের দিকে যাচ্ছি কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ধনে পাতা শাক এবং বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করা হচ্ছে এখানে এবং কৃষিক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য বিনামূল্যে সরকারের তরফ থেকে আগামী কিছুদিনের মধ্যে মহিলাকে একটি পাওয়ার টিলার প্রদান করা হবে বলে জানান মন্ত্রী বিউরো রিপোর্ট আর ই নিউজ